আমাদের সুন্দর অটোমেটিক ফোয়ারায় জল দেওয়া হচ্ছে, রাস্তায় জল পড়বে, যাওয়া যাবে না। এরকম আমি টার্ফসে দেখেছিলাম বিদেশে ফ্রান্সে, সুন্দর জায়গা আছে সেখানে। খুব বড় পুরনো গাছ একটা, চলন্ত ডিজে, ডিজে অন হুইল না, ডিজে অন ওয়াক, চলন্ত ডিজে যাচ্ছে, এই যে চুকচুকি ভৌ ভৌ কাণ্ড, ও কি বলবো আর। এদিকে একটা রাস্তা আছে ঢোকার, আমি ওদিকেই ব্যাক করে যাবো অবশ্যই। একটা রাস্তা আছে, এটা নালি আছে একটা পুরনো, পাথর আছে, আমরা ওখানে দেখেছিলাম লালবাগ বোটানিক্যাল গার্ডেনে, ওখানে পাথর একটা আছে পাহাড়ের মতন ছোট টিলা। সুন্দর জায়গা বেশ, গোছানো, চিমচুম বাগিচা করা, বেশ গাছ ফাছে ঘেরা, অনেক পাখি আছে, কাঠবিড়ালি আছে, তারপর পায়রা, ঘুঘু, টিয়া পাখি।
ಹೋಗ್ಬೇಕಂದ್ರೆ রক আছে এখানে একটা পাথর, যেমন আমি লালবাগে দেখেছিলাম সেম জিনিস, পুরনো একটা পাথরের ওখানে আগে অনেক বড়ো ছিল, কেটে দিয়েছে এখন পাথরটা রাস্তা করার জন্যে, ওরকম বড়ো পাথরের টুকরো ছিল, জায়গাটা বেশ কাছে ঘেরা, সুন্দর লাগছে। সূর্যের আলোটা এখানে ভালো পৌঁছায় না, পরানো সিটের অনেক পাথর আছে। এখানকার বেশ সুন্দর বন বন মতন, জঙ্গল জঙ্গল মতন জায়গাটা। ভালো জায়গাটা, বেশ বাঁশ বন রয়েছে অনেক, বাঁশ গাছ, জল রয়েছে, সুন্দর বেশ জায়গাটা, মানে বেশ একটা জঙ্গল জঙ্গল পরিবেশ, বনের মতন নির্জন, বেশ সুন্দর পরিবেশ রয়েছে। রাস্তা এখন নতুন করে দিয়েছে পা দিয়ে, পুকুর রয়েছে ছোটো ছোটো ডোবার মতন, অনেক বাঁশ গাছ রয়েছে এখানে কুপন পার্কের মধ্যে। প্রচুর বড় বড় গাছ, সুন্দর জায়গাটা। পুরোনো একটা বট গাছ রয়েছে, এই মিলি তো আমাদের বাড়িতেও আছে, ইউফোরবিয়া মিলি, সুন্দর করেছে বাগানটা।